সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবড়ি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। নীল আকাশ আর সাদা পেঁচা তুলোর মতন মেঘ, ছোট থেকে দেখে এসেছি, রচনায় লিখে এসেছি, মা আসছে। এটাতেই বোঝা যাচ্ছে মা আসছে। মা কী বার্তা নিয়ে আসছেন, কীভাবে আসছেন, কীভাবে আসছেন আমরা সবাই জেনেই গেছি, কীভাবে আসছেন, কী বার্তা নিয়ে আসছেন আমাদের জন্য সেটা তো সময়ে দেখা যাবে। তার আগে তোমাদের বলে রেখে দিই, আজকে দুজনেরই তারা, আজকে বৌদিরও তারা, আমারও তারা। আমি সকাল থেকে নাও 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 করি বৌদিকে, কেন বৌদির নির্দিষ্ট কাজগুলো না হলে আমি আমার কাজগুলো করতে পারি না। যেমন উঠান ধোয়া, তারপরে বাইরের ঝাঁট দেওয়া, এইগুলো না হলে এঁটো বাসন না ধোয়া পর্যন্ত আমি ঠাকুর ঘরে ঢুকতেই পারি না। আজকে আমাকে বৌদি বলছে, নাও 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 নাও, কী ব্যাপার? না, পুজো এসে গেছে। বৌদির একটা দায়িত্ব থেকেই যায়, পুজোতে কিছু কিছু মেয়েদেরকে দেয়, মেয়েরা কিছু দিক আর নাই দিক মেয়েদেরকে মাকে দিতে হয়, এটা আমি বরাবরই দেখে এসেছি। আর ওই যে বৌদির একটা গরু ছিল, গরু বিক্রি হয়েছে, সেটা থেকে তিন মেয়েকে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, একটা মেয়ে পড়ে আছে তার বাড়ি যাবে। আর দেখো বিস্কুটগুলো গতকাল সন্ধেবেলা নিয়ে এসেছে। এই রাখি এই রাখি করে বলি না, সংসারে অবহেলার কোনো জায়গা নেই। এই রাখি করে রাখা হয়নি, দুটো বিস্কুটের প্যাকেটে মনে হচ্ছে পিঁপড়ে ধরেছে, কোনটাতে পিঁপড়ে ধরেছে বুঝতেই পারছি না। দুটো ভালো করে দেখলাম, দেখে দুটো তুলে রেখে দিলাম, ওই দুটোতে পিঁপড়ে ধরেনি। যেই দুটো মিষ্টি বিস্কুট দুটো, সেই দুটোতেই পিঁপড়ে ধরেনি। দেখো পিঁপড়েরাও বোঝে যে মিষ্টি বিস্কুট খেলে আমার সুগার হয়ে যাবে, যেগুলো মিষ্টি কম সেইগুলোতে ধরেছে পিঁপড়ে। তোমাদেরকে আকাশটা দেখিয়ে দিলাম, সকালবেলা মনে হলো বোধহয় বৃষ্টি হবে, মেঘলা হবে, আবার দুদিন একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাবো। ও মা, ঠনঠনে চনচনে রোদ। সকাল থেকে হাজার ছত্রিশটা কাজ মাথার উপর নেচে বেড়ায়, কোনটাকে করি, কোনটাকে আগে করি, কোনটাকে পরে করি, কিন্তু করতেই হবে, সে আমা কি করতে হবে। এই কাজের মাঝখানে যদি মুড়ি দিতে চলে আসে না, এমন মাথাটা গরম হয়ে যায়। কিন্তু কি করব, মুড়িও তো দরকার, বাঙালির ঘরে মুড়ি থাকবে না তাই কখনো হয়। আর এইরকম ডালদা টিন একটা আমার মনে হয় সব বাড়িতে আছে, এটা আমি আগেও ব্লগে দেখিয়েছি। আর এই যে প্লাস্টিকটা, প্লাস্টিকটা উনি ফেরত নিয়ে চলে যান, কেন উনি বা কত প্লাস্টিক পাবেন, ওই তো মুড়িতে ওইটুকু লাভ। যাই হোক, ঘরে ফোন করলি মুড়িটা দিয়ে যান, এটাই অনেক। শুনতে পেলে বৌদি কি বলছে, বেচারি এতটাই রেগে গেছে। সত্যি, ওই তো তোমার ওই 11,000 মতন টাকা পেয়েছিল গরু বিক্রি করে, ব্যাস সব টাকা মেয়েরা নিয়ে নিল, আবার নাতি নাতিরাও দাবি করছে। সত্যি ওই বেচারি কোথা থেকে পায়? মনের দুঃখে বেচারি কথা বলতেই থাকছে, কিন্তু আমার তো আর শুনলে হবে না বেশিক্ষণ, আমাকে যেতে হবে, ওপরের কাজগুলো আমার বাকি আছে, পুরোটাই বাকি আছে, ওপরের কাজগুলো না করলে আমার শান্তি নেই। একটুখানি চা খেয়ে নিলাম, এটা সেকেন্ড রাউন্ডের চা, প্রথম রাউন্ডের চা বৌদি আমি দুজনেই আজকে খেয়েছি, আবার সেকেন্ড রাউন্ডের চা একটুখানি খেয়ে, কেননা এখনও ঘণ্টাখানেক মতো লাগবে, এদিক ওদিক সেদিক কাজবাজগুলো করতে করতে ঘণ্টাখানেক মতো লাগবে, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, তারপরে তোমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে কী হবে তোমাদেরকে দেখাচ্ছি আজকে। সোফার চাদরটা মানে ঢাকনাটা কেচে দিয়েছিলাম, ওটাকে আজকে আর পাততে পারবো না, আজকে আর সময় হবে না। আর দেখো মশারি, আমার এই লোকটা মানে আমার এই বরটা, আমি তো বলি তুমি এর পরের জন্মে বিয়ে করলে 6 ফুট লম্বা মেয়েকে বিয়ে করবে, আমার মতন এত বেটে সেটে মেয়েকে বিয়ে করলে হবে না। মশারি দড়িগুলো আমি একজনকে নিয়ে এলাম, নিয়ে এসে আমার হাতের মতো নাগালে একটা একটা করে তোমার ওখানে পেরেক পুঁতে দিয়েছি, সেইখানে বেটা কোনো দিন দেবে না। ও নিজের মতন করে যে প্রথমে তোমার পেরেকগুলো পুঁতেছিল সেইখানে দেবে, আর প্রত্যেক দিন ওই ঝাড়াটাকে নিয়ে নিয়ে আমাকে মশারিটাকে ফুলতে হবে। কী শাস্তি বলো তো, জামাকাপড় রোদে দেওয়ার তারগুলোকে ওইরকম করে রেখে দেবে। জামাকাপড় যখন রোদে দিতে যায় দেখবে মনে হবে যেন জিমেতে গিয়ে ব্যায়াম করছি, এমন মনে হবে। এবার দূর থেকে যদি মানুষকেও দেখতে না পায় জামাকাপড় রোদ দিচ্ছে, জামাকাপড়গুলো যদি দেখতে না পায় আমাকে যদি দেখতে পায় ভাববে বোধহয় লোক পৌটা বোধহয় ব্যায়াম করছে। ব্যাস ঘরদোর ঝাড়া মোচা পরিষ্কার হয়ে গেলে তোমাদের আর কি প্রতিদিন আর ঝাড়া মোচা কত দেখাবো, ঝাড় দাও কমপ্লিট, সব মোটামুটি কমপ্লিট। এইবার এই গাছগুলো তখন আমার দেখ, তোমাদের তো সবই বলে দিয়েছি, সংসারের প্রথম জীবনে ছিল একটা ঘর, একটা ফালি বারান্দা, একটা রান্নাঘর, ব্যাস আর কিছু ছিল না। ওই তখন আসবাবপত্র দামি দামি তো ছিল না, একটা বাপের বাড়ি থেকে পাওয়া একটা আলমারি ছিল, একটা খাট ছিল, ব্যাস আর কিছু না। কিন্তু এই গাছগুলো ছিল, এতগুলো গাছ তো তোমরা আমার দেখো প্রতিদিন ভিডিওয়ে। এই গাছগুলো আজ আমার বাড়িঘরদোর হয়েছে বলে আমি সাজাচ্ছি না, তখন সাজানোর জিনিস বলতে এই গাছগুলোই ছিল, আরও ছিল তখন, আরও সুন্দরভাবে সাজিয়ে রেখে দিতাম।
ছোট বাড়ি হলে সাজিয়ে গুজিয়ে রাখা যায়, পরিপাটি করে রাখা যায়, কিন্তু এত বড় বাড়ি তো, তাও চেষ্টা করি, 100% দিয়েও চেষ্টা করি। আর এই গাছগুলো লো মেনটেন্সের গাছ, হ্যাঁ দেখো এই গাছটা এত সুন্দর লাগছে, একে আমি ছাড়তেই পারছি না। তখন আসবাবপত্র ছিল না ভাই, এই গাছপালা দিয়েই ঘর দোয়া সাজাতাম। আর দেখবে এই সব গাছপালা, ইনডোর গাছগুলো দামি দামি আসবাবপত্র থেকেও সুন্দর লাগে, তুমি যদি ঠিকঠাক জায়গায় ঠিক ঠিক জিনিসগুলো রাখতে পারো, মানে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক গাছগুলো যদি রাখতে পারো, আর গাছগুলো যদি তোমার হেলদি হয়, যদি সুন্দর একদম সবুজ সবুজ পাতা, মনে হবে গাছটার বয়স বোধ হয় এই 2-3 মাস হবে, 2-3 বছরের বলে মনে হবে না, এরকমভাবে যদি গাছগুলোকে রাখতে পারো, আমার তো মনে হয় দামি দামি আসবাবপত্র থেকে এই গাছ ঘরের শোভা বাড়ায় অনেক বেশি। যারা আমার মতন গাছপ্রেমী অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক বলছি না ভুল বলছি। পুজোর পরেই বেড়াতে যাওয়া, সে তো তোমাদেরকে বলেই দিয়েছি, তার কেনাকাটা তো আরম্ভ করতেই পারিনি, পুজোর কেনাকাটাও এখনও আরম্ভ করিনি। সেদিনে বাইচুং আর নির্মল্য লেগেছিল বাগানটা পরিষ্কার করতে, আজকে একজন লেগেছে বাগানটাকে কুপোতে, মানে কুপিয়ে যদি মাটিটাকে না শুকনো করে মাটিটাকে তৈরি করা হয় তাহলে শীতের বাগান আর তৈরি হবে না। আরে দেখো গোবরবাবুকে দেওয়া হতো এই গাছ থেকে গোলাপ একটা একটা করে, কিন্তু গোলাপ গাছটা কেটে ফেলা হয়েছে, কেননা এখন যদি কেটে না ফেলা হয় তাহলে শীতের সময় আর গোলাপ গাছটা তৈরি হবে না, আর ভালো ফুলও হবে না। আর তোমরা একজন জিজ্ঞাসা করছো, দুজন জিজ্ঞাসা করছো শ্রাবণী তুলসী গাছ কাটবো, অবশ্যই এইবার আশ্বিন মাস পড়ে গেছে, দেবীপক্ষ পড়ার আগেই তুলসী গাছ কিন্তু কেটে ছেটে রেডি করে রাখো, কেননা দেবীপক্ষ চলাকালীন একদম তোমার এই কালী পুজো পর্যন্ত তুলসী গাছে হাত দেওয়া যাবে না, মানে কাটা যাবে না তুলসী গাছ, তাই দেবীপক্ষ পড়ার আগে এই সব কাজগুলো সব করে ফেলা দরকার। আজকে খুব ফাঁকিবাজি ব্রেকফাস্ট করছে, আজকে করব ছানা, অনেকটা দুধ দিয়েছে, রাত্রেবেলা কুচুম খেতে পারবে না মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে টিচার্স ডে একটা খাওয়া দাওয়া আছে, যদি রাত্রেবেলা না খেতে পারে দুধটা, আলাম ছানা করে দিয়ে ফেলি, সবটাই ছানা করে ফেলি, যে যেমন পারবে খাবে। আর অলরেডি 5টা ডিম সেদ্ধ হয়ে গেছে, ছানা ডিম সেদ্ধ কলা এই দিয়ে হবে আজকে ব্রেকফাস্ট, কেননা এত তারা আছে আজকে, দেখেছো কত ঝড়ের মতন বলে আজকে ভিডিও এডিটিং করছি। কেমন আছো সবাই? তুমি বলে তুমিও যেমন আছো আমরাও তেমন আছি, গরমে আর কেমন থাকবো। গতকাল কিন্তু আমার এক বন্ধু ধরেছে, বলছে শ্রাবণী তোমাকে খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, হ্যাঁ গো গরমে, আর মনটা একটুখানি খারাপ খারাপ ছিল। সব মন খারাপ না, যদি দেখি যে মন খারাপের ওষুধটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম বা একদিনের মধ্যে পেয়ে গেলাম তাহলে ঠিক আছে, না হলে মন খারাপ আমি চেপে রাখতে পারি না। মন খারাপ কী করবো বলো, ও মনের মধ্যে অত খারাপ, মন খারাপ নিয়ে মুখের মধ্যে হাসি আসে না। দেখি তোমরা বলবে মিটে গেছে, না না মেটেনি, সংসারের সমস্যা অত তাড়াতাড়ি মেটে না। আর গতকাল রাত্রেবেলায় আমি শুয়ে আছি, মানে এসি চালালে না, সব দরজা জানালা বন্ধ থাকে, বুঝতে পারছি না, ট্রাম ট্রাম করে আওয়াজ হচ্ছে, কি বাবা চোর ফোর ঢুকলো নাকি, সন্ধ্যে থেকে তো ঘুম আকাশ। তারপরে না কেউ তো কোনো সারা শব্দ নেই, কেউ তো উঠবে না দেখছি, কুচুম ছোটো ছেলে, ওকে কি বলবো, ওই বড় ধীরেটাই উঠতে চায় না। দিয়ে আমি বললাম যে কি হয়েছে, তা উঠলাম, উঠে চারদিকে ভয় ভয় করছি, একা একা ঘুরছি পুরো পেতাত্মার মতন। তারপরে দেখছি ওমা বাইরে মেঘ করেছে, ঝড় উঠেছে প্রচণ্ড, দেখছি ওরে বাপরে, ঠাকুর ঘরের জানালাটা খোলা থাকে, এত গরমে ঠাকুর ঘরের জানালাটা দেওয়া যায়, ঠাকুর ঘরের জানালাটা খোলা ছিল, ওইটা দিয়ে ধরম ধরম করে আওয়াজ হচ্ছে। দুদিন ঘাম ঝরিয়ে অবস্থা খারাপ, এখন তাই ভাবি মা ঠাকুমারা কাকিমারা কত কাজ করতো তখন, আমরা এখন এইটুকু কাজ করেই হাঁপিয়ে যায়, এখন আমাদের লাইফস্টাইলটাই হয়ে গেছে গন্ডগোল, বুঝতে পেরেছ? একে ওকে দোষ দিলে হবে না, তোমরা অনেকজন দিয়ে, একজন নয় রিসেন্ট একজন জিজ্ঞাসা করেছে, কিন্তু এর আগে অনেকজন জিজ্ঞাসা করেছে তোমার শাঁখটা কত দাম নিয়েছে। শাঁখটা আজ থেকে প্রায় 18-19 বছর হবে, 18-19 বছর আগে পুরীতে বেড়াতে গেছিলাম তখন নিয়েছিলাম, তখন অত ক্ষমতাও ছিল না, সেই ঘুরে ফিরে শাঁখটাকে দেখছি, কিন্তু অত ক্ষমতাও নেই, বলতেও পারছি না, শাঁখটার দামও করেছি, তখন দাম নিয়েছিল ওই তোমার 2800 টাকা, 3200 না 3500 টাকা দাম করেছিল, মানে বার্গেনিং করে 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 2800 টাকার মতো নিয়েছিল। তা প্রভু কিছুতেই কিনে দেবে না, আমি বলছি প্রভু কিনে দাও না শাঁখটা, শাঁখটা কি ভালো শাঁখ, বাজিয়ে বাজিয়ে অনেক কটা শাঁখ দেখলাম, তার মধ্যে এর আওয়াজটা ভীষণ বোল্ড, খুব সুন্দর আওয়াজটা, এত সুন্দর আওয়াজটা হচ্ছে, বলছে আমার অত টাকা নিয়েই আমি কী করে তোমাকে শাঁখ কিনে দেবো, আমি আর কিচ্ছু নেবো না,
আমি তুমি তো আমাকে একটা দুটো জিনিস দিতে, আমি আর কিচ্ছু নেব না, আমি কারোর জন্য কিছু নিয়েও যাব না। প্রভুর কাছে অত টাকাও ছিল না, তা আমার কাছে যে কটা টাকা ছিল ওই দুটো বেড়াতে যাওয়ার জন্য দেয় না, বেড়াতে গেলে হাতে দেয় না, হ্যাঁ তখনকার দিনে 50-100 যে যেরকম দিয়েছে আর কি, এখান থেকে আমার সব টাকাগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রভুকে বললাম তোমার কাছে যেটুকু আছে দিয়ে নিয়েছিলাম। আমার আমাদের মানে শাকটা কেনার পর বাড়ি ফেরার সময় আমাদের বিশেষ টাকা ছিল না হাতে, বিশ্বাস করবে না এমনই অবস্থা ছিল। কিন্তু ওই যে কষ্ট করে একটা জিনিস অ্যাসেট করে নিলে না, সেটা অনেক দিন যায়। রাধা অষ্টমীর দিন একজন দুজন বলেছিলে রাধা অষ্টমীর দিন তুমি তো হিন্দিতে গান করলে, বাংলায় তো একটা গান করলে না রাধা অষ্টমীর দিন, মনে ছিল না তো, যেটা মনে আছে সেটাই করে দিয়েছি। বাংলায় অনেক গান আছে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, অনেক গান আছে। আজকে সবই কাজ করতে হচ্ছে ঝড়ের মতো, আর এডিটিংও করছি বলছি ঝড়ের মতো, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবে। আজকে ঝড়ের মতন এডিটিং করেছি হাতে অল্প সময় নিয়ে, কুটে ফেলেছি ফ্রিজে রাখা, আজকে ঝড়ের মতন এডিটিং করছি ভুল হলে ক্ষমা করে দেবে, এতকে কুটে নিয়েছি ফ্রিজে, অবশিষ্ট ছিল একটুখানি ফুলকপি, সেই ফুলকপি দিয়ে তোমার ঝিঙে দিয়ে হবে মুগের ডাল, পেঁয়াজও কুটে নিয়েছি তরকারিতে দেব, আর অবশিষ্ট একটুখানি কুমড়ো ছিল, কুমড়ো আলু বেগুন, গাছে দুটো বেগুন ছিল, বেগুন দিয়ে কুটে নিয়েছি তরকারি। কি পুড়ে চলে গেছে, যা গরম, কতবার যে নাইকি কিরকমভাবে ধরে ধরে মুছছি, বাপরে মুখটা যেন জ্বলে যাচ্ছে। সেই অরুণদের দিন বাজার করে নিয়ে এসেছে কাঁচা বাজার, যা ছিল ফ্রিজে টেনে টুনে নিয়ে এসে, ফ্রিজে ছিল বাইরে ছিল দুটো বেগুন, সব টেনে টুনে নিয়ে এসে বাজার করেছি। প্রভুকে বলেছি এরপর কাঁচা বাজার না করে আনলে আজকে আমাকে ডাল পোস্ত খেতে হবে, কিছু করার নেই, আজকে মুগ ডাল ভেজে করবো না, এমনি না ভেজেই করবো, গরমে হালকা পাতলা খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, মানে অম্বল হচ্ছে। গরমে হচ্ছে, আনাজ সব ধুয়ে নিয়েছি, ডালটা ধুয়ে নেবো, ঝিঙে দিয়ে সিটি মেরে নেবো দুটো। ডাল করলে মতন মতো ডাল করতে হবে জানো, মেপে মেপে, একটু যদি ডাল পড়ে থাকে রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেওয়া যায় না, খাবে না, ওই ডালটা আমাকে খেতে হয় কি গ্যাসে মরি, রাত্রেবেলা নয় ডাল ঠাল বেশি খেলে আমার গ্যাস হয়ে যায়, এখন আর সহ্য হয় না, রাত্রেবেলা শুকনো শুকনো খেলে, অল্প শুকনো শুকনো কিছু খেলে তাহলে ঠিক আছে, রাত্রেবেলা ওই ছোলার ডাল করে দিই, ওরা খায় ছোলার ডাল বা সবজি পাতি বেশি খেয়ে নিলে আমার গ্যাস হয়ে যায়। চলো বক করলি বক করতেই থাকো। তরকারিতে দেওয়ার জন্য বেগুনটা ভেজে নিয়েছি, ডালে দেওয়ার জন্য ফুলকপিটা ভেজে নিচ্ছি, ডাল ফিটি দেওয়া হয়ে গেছে, ভাত বন্ধ করা ছিল জ্বালিয়ে দিয়েছি, এত গরমে রান্না করে খাওয়ালে কেউ সার্টিফিকেট দেবে না, তবে হ্যাঁ তুমি তো রান্না করে রান্না করছো, আমিও তো বাইরে গিয়ে কাজ করছি, সুতরাং ছপ ছপ রান্না করে বেরিয়ে চলে চলো, বাহাদুরি না করে একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি, দিলাম পেঁয়াজ ফোড়ন, পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন, একবারে চিলি চিলি ঝিরি ঝিরি করে কেটেছি, কেউ বলে চিকন চিকন, আমরা বলি ঝিরি ঝিরি, চিকন চিকনও শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে, আমার বড় ভাব বলতো চিকন চিকন করে কাটা, আধ কিলো ঘাম, আধ কিলো বলছি আধ লিটার ঘাম, আরও বেরিয়ে যাবে দরকার নেই, একটুখানি ভাজা ভাজা হয়েছে ছেড়ে দিলাম, আলু আর কুমড়ো এটা একটুখানি ভাজা ভাজা হোক, বেশি পেঁয়াজগুলো ভাজতে গেলে আবার এগুলো ভাজা যাবে না, পেঁয়াজ পুড়ে যাবে, আধ ভাজা হয়েছে ছেড়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু আটা বাটা,
দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, পুড়িয়ে গেছে জিরে গুঁড়ো পুড়িয়ে গেছে, দিলাম একটু হলুদ কাঁচা লঙ্কায় রান্না করবো, দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা, ব্যাস একটু অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আর চিমনি বন্ধ রেখে কথা বলে মানে ভিডিওটা করা যাচ্ছে না, বাধ্য হয়ে আমাকে চিমনি চালাতে হলো আর কথাটাও বন্ধ করতে হলো, ভয়েস ওভার দিতে হলো। ডালে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, আর ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম, ভাজা ফুলকপিটা ডালে দিয়ে দিলাম, আর ঝিঙেটার সঙ্গে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, মুগের ডাল তো একটা সিটি দিয়ে নিয়েছিলাম। নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ, ফোড়নে একটুখানি আদা বাটা দিয়েছিলাম। এইটার 1 কৌটো করে তিল আসে, এবারে তাই এসেছিল কিন্তু খাওয়া হয়েছে কম, এখন দেখছি আবার একটা দুটো না পোকা হয়েছে। বেশ কিছুটা জলে ভিজিয়ে রেখেছি আর এইগুলো একটু রোদে দিয়ে দিই। সকালে মেঘ মেঘ করে, বেলায় ঠাঠা রোদ, দিচ্ছি তো তিলগুলো, পাখিতে খেয়ে চলে যায়, যে যা খাবে খাবে, যা আছে যেটুকু আছে কপালে হবে, নাহলে পোকাগুলোও যাবে না, আর ভুলে গেলে ব্যাস হয়ে গেল মামলা খতম। শুনতে কুমড়ো বেগুন দিয়ে তরকারিটা কিন্তু খুব ভালো হয় জানো তো খেতে। আর শেষে ছিল একটু ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিলাম, অল্প একটুখানি ধনে পাতা ছিল, ধনে পাতা ঠিকঠাক মানে বাজারে পাওয়াও যাচ্ছে না ফ্রেশ ধনে পাতা, আনলেও থাকছে না। তবে এই তরকারিটার বিশেষত্ব কী বলো তো, এই কুমড়োগুলো না গলে যাবে না, কুমড়ো আর বেগুনটা গলে না গেলে তরকারিটা খুব ভালো থাকবে, মানে কুমড়োগুলো সিদ্ধ হবে অথচ একটা একটা থাকবে, তরকারিটা ভীষণ সুন্দর হয়, রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক। তোমরা হয়তো ভাববে করছো তো কুমড়ো বেগুনের তরকারি, অত শেয়ার করার কী আছে, কী করবো বলো, যা করি তোমাদের বন্ধু ভেবে সেটুকুই শেয়ার করি। আজকে খুব অল্প টাইমের মধ্যে ভিডিওটা এডিট করছি এবং ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো হড়বড় করে বলছে। দেখো তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডালটা কিন্তু দারুণ সুন্দর হয়, আর বেগুন কটা ভেজে রেখে দিয়েছে, একটু আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া হবে প্রথম পাতে। আর এই যো এখানে হচ্ছে তিল ভাজছি, এখানে হচ্ছে তোমার 30% পোস্ত আর 70% তিল, পেঁয়াজ দিয়ে যেমন হয় পেঁয়াজ পোস্ত যেমন হয় তেমনভাবেই তিল পোস্তটা করছি। তিল পোস্তটা আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে জানো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, আজ আসি বন্ধুরা, টাটা।